বিশ্বাস কর, ওই বিশ্বজিৎ আমাকে বললো যে মেয়েটা মরে গেছে, আমি জানি ও মরে গেছে। ওকে বল, জল জানতো দাঁড়িয়ে আছে, ওকে আমি তো জানি ও মরে গেছে। আমি ওকে যা যা শিখিয়েছি ও তাই তাই করেছে। ছাড়বো না ওকে, আমি কিছুতেই ছাড়বো না, ছাড়বো না ওকে, আমি ছাড়বো না। ওদের মধ্যে কোন রকম ভালোবাসাবাসি নেই, ওদের মধ্যে শুধু ঝগড়া ঝগড়া ঝগড়া। আমি যদি কেকাকে একবার ডাকি দেখবি কেকা সুরসুর করে আমার কাছে চলে এসেছে, ও আমার কাছে থাকবে। ভুল ভুল ভুল, আবার ভুল করছিস। তুই জানিস না অর্ঘ ওদেরকে নিয়ে চলে গেছে, ওরা এখান থেকে যেতে পারে কত শান্তিতে আছে। অর্ঘ অর্ঘ ওদের নিয়ে চলে গেছে দিদি, কে কার বিশ্বজিৎ এক হয়ে গেছে। না 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 না, আমি আমি হারবো না। অপর নাশারনালকে ঠকিয়ে কেউ কোনোদিন পার পাইনি, কেউ না কেউ না কেউ না। যে বাড়িতে একজন রেপিস্ট থাকে তার ছেলে কিভাবে মানুষ হবে সেই রেপিস্ট বাবাকে দেখে? ছোটবেলা থেকে দেখছে এরম একজন পিসি সংসারের মাথার উপর বসে আছে, আর সেই রেপিস্টকে সারা জীবন আগলে রক্ষা করে যাচ্ছে। কি করে মানুষ হবে তখন সেই বাচ্চা? আর তার মানুষ হওয়ার পেছনে যদি কেউ থাকে সেটা হচ্ছে দেবী। এটা ফ্যাক্ট। উমা তুই কিন্তু বেশি কথা বলছিস এবার। পাপাদি খুব কম বলছি, আরো বেশি বলা উচিত তোমাদের মতো লোককে। ভাই আমি কিন্তু এটা মেনে নেব না। আরে কি করবি, হ্যাঁ তুই কি করবি এখন? আমি সব করতে পারি, সব করতে পারি, আমি দরকার হলে ওকে আমি শেষও করে দিতে পারি। দেখুন উমার সংসার সোম থেকে শনি সন্ধে ৬টায় আকাশ আটে।